সেলাই করছি। অপরাজিতা ফুলের চাটা দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। আমি আর টিটু এই ফুলের চাটা খাই, কোনো রকম কিন্তু টেস্ট নেই, তবে যেহেতু হেলথ বেনিফিটস আছে শুনেছি সেই জন্যে খাওয়া হচ্ছে। আর বাড়িতে আজকে আমাদের দীপান্বিতা লক্ষ্মী পুজো, আমাদের বাড়িতে আজকে মানে দিওয়ালির এই অমাবস্যার দিনই লক্ষ্মী পুজো হয়, আমি সেই জন্য উপোস তো আছি অবশ্যই, তবে আমি জল। সকালটা বেশ তাড়াহুড়োর মধ্যে শুরু হয়েছে, তাই চাটা খাওয়ার পর আমি আর বেশ কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। একেবারে স্নান সেরে আমি এখানে বসেছি। আর এই ওয়েদারে জানো তো সকালে উঠে রোজ কতগুলো আগে হ্যাচি হবে, তারপরে মানে আমি হ্যাচি দিতে দিতে আমার মুখটা কীরকম হয়ে যায়, আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি, তো তারপরে যদিও বেলা বাড়ার সাথে সাথে ঠিক হয়ে যায়। আর এই যে দেখছো গামছা নিয়ে বসেছি, কারণ এবার পুজোর থিম হচ্ছে গামছা, একটু গ্রাম বাংলার থিম রেখেছি, তো এটা মারি আইডিয়া বেসিক্যালি। তাই আমি এখানে গামছাটা নিয়ে এখানে দেখ কুচি কুচি করে সেলাই করব। আর ব্যাকড্রপটা কি করব ভাবতে ভাবতে মনে পড়লো গায়ে হলুদের আমার শাড়িটা ছিল সাদা লাল পেরে। এটা ঋতুদের বাড়িরই নিয়ম যে গায়ে হলুদের সময় সাদা লাল পরতে হয়, তো সেই শাড়িটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি ব্যবহার করেছি। সোনাই পাল এখন সেলাই করছে, আমাদের থিম হলো গামছা, এবছরে লক্ষ্মী পুজোর থিম হচ্ছে গামছা। এটা কি হচ্ছে, এটা আমাদের আজকে থিম টাইমের মধ্যে রেডি হবে তো? আগের ভিডিওটাও নিজের থেকে শুরু করে মাঝে মাঝে এমন করে কথা বলে না আমার হাসি পেয়ে যায়। দেখো এই যে ব্যাকগ্রাউন্ডটা এরকম করে সাজিয়েছি আমি, আর ও এখন টুনি লাইটটা লাগিয়ে দিচ্ছে। পরে তোমাদেরকে পুরোটাই শেয়ার করব কিভাবে কি সাজিয়েছি, কারণ এখন তো প্রচণ্ড কাজের চাপ, যেহেতু আজকে তিনটের মধ্যে আমাদের পুরোহিত মশাই আসবেন বলেছেন। যদিও পুজোটা আমাদের সন্ধ্যাবেলায় প্রতি বছর হয়, আর এবছর যেহেতু তাড়াতাড়ি হবে তো তাই একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর এখানে আমি এখন বসেছি আলপনা দিতে, যে কাজটা করতে আমার সব থেকে বেশি ভালো লাগে, মানে আমার আঁকার থেকে না, ওই যে তুলি ধরতে আমার এত ভালো লাগে, একটা আনন্দ আসে মনের মধ্যে, সেটা মানে এটা কাউকে না বলে বোঝানো যায় না। আমি মনে করি একটা মানুষের মধ্যে একটা শিল্পী সত্তা থাকে, এবং সেই শিল্পী সত্তাটা না মানে কিছু একটা বিষয়ে বিশেষ কিছু জায়গা থাকে যেখান থেকে তার প্রচণ্ড আনন্দ আসে, এবং সেটা কখনো জাহির করার মধ্যে দিয়ে আসে না। আমি মনে করি একটা শিল্পী কখনো তার শিল্পকে জাহির করার মধ্যে আনন্দ পায় না, সে সেটা করার মধ্যে দিয়েই আনন্দটা পায়। তো আমি আলপনা দেওয়ার মধ্যে দিয়ে আমার সমস্ত আনন্দটা মানে বহিঃপ্রকাশ হয়, সেটা আমিই জানি যে আমি কী পরিমাণে আলপনা দিতে ভালোবাসি। তবে জানো তো আগে আমি তো আঁকতে ভালোবাসতাম, আঁকতাম, তবে এখন আমি নিজে এটা উপলব্ধি করেছি আগের থেকে এখন তুলির স্ট্রোকগুলো অনেক স্মুথ হয়েছে। আমি তো কখনো শিখিনি আঁকা, তবে যেটুকু করেছি সবটাই নিজের ইচ্ছে ভালো লাগা মিলিয়ে মিশিয়েই হয়েছে। এখনও বলতে পারো যে অভ্যাসবশত অনেকদিন আলপনা দিতে দিতে একটু বেটার হয়েছে। আর আগের ব্লগে দেখালাম না রাত্রিবেলায় যে গুলে রেখে দিয়েছিলাম মালপোয়াগুলো, এই যে মোটা মোটা হচ্ছিলো, তো বেশ কিছুক্ষণ গুলে রাখার জন্য এখন কিন্তু মালপোয়াগুলো বেশ সুন্দর হচ্ছে। মা বললো যে মা ঠাকুরের সামনেটা গুছিয়ে দিচ্ছে, আমি ততক্ষণ এই কাজগুলো সেরে নিই। আর আলপনাটা জানো তো হাফ হয়েছে, আমার তো পুরো বাড়ি জুড়ে আলপনা দিতে ভালো লাগে, কিন্তু এখন যদি আমি পুরো বাড়ি জুড়ে আলপনা দিই এই কাজগুলো তো হবে না, অলরেডি একটা বেজে গেছে। তাই ভাবলাম আগে মালপোয়াটা ভেজে নিই, মালপোয়াটা অনেকটা বাকি ছিল, তাও পূর্ণিমা মাসে চলে এসেছিলো, তো পূর্ণিমা মাসে আবার বাকিটা আমাকে ভেজে দিয়েছিলো। আমি ওই 20-25টা মতন যতটুকু সামনে দিতে দিলে দেখতে ভালো লাগে তো সেরকম ভেজেছিলাম, তারপরে একটুখানি লুচি করার ছিল সেটাও করে নিয়েছি। আর প্রতি বছর জানো তো এই দিনে আমাদের নিচের যে অফিস আছে শেয়ারে সেখানেই মহরত হয় এক ঘন্টার জন্য, তো এবার তো সব কিছু দিনগুলো একটু ওলট পালট, তো আমি জানতাম আজকেই হবে কিন্তু সেটা আজ নয়, তাই জন্য একটু সময় আমরা পাবো সব কিছু গুছিয়ে দেওয়ার জন্য। নাহলে না প্রতি বছর কী হয় বলো তো, ওই যেই পুজোটা শেষ হয় সবাইকে প্রসাদটা বেড়ে দেওয়ার সাথে সাথেই নিচে ওটা শুরু হয়ে যায়, তো সেখানে আবার কিছুটা সময় চলে যায়। এই যে এখন লুচিটাও ভেজে নিচ্ছি, লুচিটাও আমি 20-25টা মতনই ভেজে নিয়েছিলাম, তারপরে বাকিটা পূর্ণিমা মাসে এসে করে দিয়েছিলো, কারণ যেহেতু তাড়াতাড়ি পুজো বললাম না এবার, তো একটু গোছাতেও তো সময় লাগবে, আর আমার না একটু সুন্দর করে না গোছালে ভালো লাগে না। দেখো এই যে আগে দিয়ে যে ছাঁচে সন্দেশগুলো করেছিলাম ওটা দিয়ে এরকম ফুলের মতন করে সাজিয়ে রেখেছি, বলেছিলাম না সাদা কালো এরকম করে মিশিয়ে মিশিয়ে করবো, তো সবই এখানে মা ফল টল কেটে নিয়েছে, সুন্দর করে গোছানো হয়ে গেছে, আমি শুধু নৈবেদ্যটা সাজিয়ে দিয়েছিলাম। আর আমাদের দেখছো তো ঠাকুর নেই, আমাদের আড়ি পাততে হয়, মানে যে আড়ির মধ্যে চাল দিতে হয় এরকম নিয়মটা আছে। আচ্ছা মোটামুটি সবই গোছানো হয়ে গেছে, তো আড়ি পাতার একটা নির্দিষ্ট সময় আছে, তো সেই সময়ে পাতবো। আমি টুক করে গিয়ে আমি শাড়িটা পরে নিই,
এই শাড়িটা পুজোতেই মা দিয়েছিল, আমি আর পরিনি, মাই প্রত্যেকটা শাড়ি কিনে, আমি নিজের জন্য খুব একটা এবার পুজোতে কিছুই কিনিনি। এই সাদা লাল শাড়িটা কিনেছিলাম পুজোয় স্কুলে যে আগমনী অনুষ্ঠান হয়েছিল না, তো সেইটাতে পরার জন্য। কিন্তু আমি যেহেতু দুর্গা হয়েছিলাম, তো পরে সবার মত চেঞ্জ হলো যে আমি লাল পরবো, বাকিরা মিলেমিশে পরবে, তো এই শাড়িটা পরা হয়নি। তো আমি তখনই ভেবেছিলাম যে এটা আমি তাহলে বাড়ির লক্ষ্মী পুজোর দিনই পরবো। তো লক্ষ্মী পুজোর দিন আমি একটা সোনা গয়না অল্প বিস্তর পরি, খুব একটা বেশি গয়না পরতে আমার ভালো লাগে না, অল্প পরি একটুখানি। এই দিনটা দেখবে এরকমভাবে সাজলে ভালো লাগে। আর এখন বসেছি বাকি আলপনা দিতে, আর ওই যে ছোট্ট বিড়ালটা যেটা আমাদের বাড়িতে এসেছে, যার নাম রেখেছি আমরা ভূতু, ওকে একটু ছেড়ে দেওয়া হয়েছে, ওকে নিজের মতন ঘুরছে, এখন একটু স্বাভাবিক হয়েছে, আমাদের সাথে একটু মিশেছে। প্রথম দিন তো ভীষণ চিৎকার করছিল ওর জন্য, সেটা স্বাভাবিক, সবেই জন্মেছে আর এসেই আমাদের বাড়িতে এসেছে, তো ওরও একটুখানি মানে পরিবেশের সাথে মিশতে সময় লাগছিল, তবে আজকে দেখছি কিছুটা স্বাভাবিক রয়েছে। আমি আলপনা দিচ্ছিলাম, আলপনা আমার শেষ হয়নি, মা বলে চলে আয় আড়িটা পেতে দিয়ে যা। আর এখানে প্রত্যেকবারই মা আমাকে শিখিয়েই দেয় কীভাবে দিতে হয়। প্রথমে যে দেখো, বাঁ হাত দিয়ে তিন মুঠো চাল আমি, সরি, ধান আমি যে এর মধ্যে দিয়েছিলাম, এটা আড়ি বলে আমরা, তো এই আড়িটাকে না আমাদের বইয়ের মতন করে সাজাতে হয়। তোমাদের সবটাই শেয়ার করছি, তোমরা প্রসেসটা দেখো। তারপরে এমনভাবে ধানটাকে ঢালতে হবে যেন পুরোটাই মানে উপচে পড়ছে, এরকম লাগে দেখতে। আড়ি পাতার একটু পরেই পুরোহিত মশাইয়ে চলে এসেছিলেন, তো এখানে আমি বসে পড়েছি, এই সাইডে বসেছি, তার কারণ হচ্ছে এই ধূপকাঠিগুলো জ্বালিয়ে দেবো, প্রদীপটা জ্বালিয়ে দেবো, সেই জন্য। তো ইনি বেশ সুন্দর করে পুজো করে, বেশ তারপরে একটা করে গল্পও বলে, তো আমার বেশ ভালোও লাগে এইগুলো শুনতে। আর এই সাজানোটা কীরকম হয়েছে আজকে তোমরা কিন্তু জানিও যে কীরকম লাগছে সাজানোটা। আর জানো তো, যেদিনকে ধরো আমাদের বাড়িতে বিশেষ কোনো কিছু থাকে, অনুষ্ঠান হোক বা বাড়িতে পুজো হোক, সেদিনকে টিটু যেই পরিমাণে বিরক্ত করে, মানে তার মানে মনে হবে একটা 5 বছরের বাচ্চা ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে, সে যেরকম করে না বিরক্ত, ও ঠিক সেরকমটা করে, মানে খেয়ে দিয়ে এসে বলে একটু ছুঁয়ে দিই, একটু ছুঁয়ে দিই, এরকম। যদিও আমি এগুলো অতটা মানি না। আর দেখো, পুজোর যেই শেষ হয়েছে, আমি আবার চলে এসেছি খড়িমাটি নিয়ে আলপনা দিতে। সিঁড়িটা যে বাকি রয়ে গেছিলো, আমি তো মাথায় মাথায় না ভেবেই রেখেছিলাম সিঁড়িটা জুড়ে আলপনা দেবো, কিন্তু এই যে সময়ের অভাবে হয়ে ওঠেনি। কিন্তু একবার ভেবেছি মাথায় যেটা এসেছে সেটা যতক্ষণ না আমি করতে পারছি ততক্ষণ আমার শান্তি হবে না, যতই শরীর না দিক, সারাদিন উপোস করে থাকি, তবু আলপনাটা না দিতে পারলে আমার মনে শান্তি হচ্ছিলো না। তো যেই পুজোটা শেষ হয়েছে, আমি বললাম দাঁড়াও আগে আলপনাটা দিয়ে আসি, তারপরে প্রসাদ খাচ্ছি। এই যে এখন আমাদের প্যাকেট প্যাকিং হচ্ছে, দেখলে তো কিরকম হুটহাট করে চলে আসে সেই ভুলভাল কথা বলে। এইবারে না প্রসাদ দেওয়ার ব্যবস্থাটা একটু অন্যরকম করেছি, প্রত্যেক বছর থালাতে বেড়ে দিয়ে আসতে হয়, এবং ভাই টিটু আমার মা এরাই প্রসাদগুলো দেয়, আমরা বসে বেড়ে দিতাম, একটু অনেকবার না সিঁড়ি থেকে উপর নিচ করতে হয়। তো এবছর আগের ব্লগে দেখালাম না প্যাকেট কিনে নিয়ে এসেছি, এই ফয়েল পেপার নিয়ে এসেছি, ওর মধ্যে আলুর দম, আর এই যে পোলাও হয়েছে, এটা পূর্ণিমা মাসে এসে করে দিয়েছে পোলাও আর আলুর দমটা। প্রসাদে আর ছিল লুচি, সুজি, নাড়ু, খই মুরগি, মালপোয়া, তারপরে কাঁটা ফল, ড্রাই ফ্রুটস, আর ছিল মিষ্টি। তাই এই বছর কি করেছি, এরকম বাক্স সিস্টেম করেছি, দেখাচ্ছি তোমাদের কিভাবে আমি বাক্সটা করেছিলাম। তো সবার ফার্স্টে যে পোলাওটা দেখো, একটা বাটির মাপ নিয়ে নিয়েছিলাম, তাহলে দিতে খুব সুবিধা হয়, পোলাওটা ঘেটেও যাবে না, এটা মার বুদ্ধি। তো এখানে পোলাওটা দিয়ে নিয়েছি সাইডে করে, আর এই যে সবকটা প্যাকেটের মধ্যে আলুর দম আগেই ভরে নিয়েছিলাম, তো এর মধ্যে পাশে আলুর দমটা এরকম ফয়েলে করে দিয়ে দিয়েছি যাতে ঝোলটাও মিশবে না। আর তারপরে যা যা সে শুকনো খাবারগুলো সেগুলো বাকিরা ভরছিল, আমি শুধু দুটোর মানে কাজটা ভাগ করে নিয়েছিলাম, আমরা আলুর দম আর পোলাওটা আমি বেড়ে দিচ্ছিলাম, আর বাকিরা এখানে সবাই মিলে খাবারগুলো দিচ্ছে, আর আমার মা সেটাকে আবার
গার্ডারে লাগিয়ে দিচ্ছে। এই সবই আগের দিনকে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। তাহলে কি হবে, একটা বড় ব্যাগের মধ্যে করে ভরে নিলেই সবটা একবারে নিয়ে চলে যাওয়া হবে, সবাইকে প্রসাদটা দিয়ে দেওয়া হবে। বারবার তাহলে আর উপর নিচ করতে হবে না, সবারই প্রচণ্ড খাটনি হয়ে যায় না? আজকের দিনটায় যেহেতু আমাদের অনেকটা কাজ থাকে, সব বাড়িতেই দেখবে পুজোর দিনে একটু বেশি কাজ হয়ে যায়। আর এই যে সিঁড়ির আলপনাটা তো দেখানো হয়নি, নিচের সিঁড়িটা দিতে পারিনি, উপরে সিঁড়িটাই দিয়েছি। খুব বকাবকিও করছিল যে আর করিস না, কোমরটা আমার খুব ধরে গিয়েছিলো, সেই জন্য আর করিনি। আর সামনের এই জায়গাটা এরকম লম্বাভাবে দিয়েছি। অনেকক্ষণ আগেই ভেবেছি তোমাদের দেখাবো, কিন্তু দেখানো হয়নি। আসলে বাড়িতে অনেকে এসেছিল, টিটুর বন্ধুরাও এসেছিল, তাদের সাথে বসে একটুখানি গল্প হলো। আর প্রসাদের যে পোলাও আলুর দম হয়েছিল সেটাও বেশ অনেকটা রয়ে গিয়েছিল, তো আমরা রাত্রিবেলা সবাই ওইটাই অল্প করে খেয়ে নিয়েছি। আর উপোস করার দিন দেখবে বেশি কিছু খাওয়া যায় না। আমার মুখ চোখ দেখা পুরো বিধ্বস্ত লাগছে, তাই আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখছি, এবার ফ্রেশ হবো। আর গয়না পরতে চাই না কেন জানো, সোনার গয়না, কারণ এগুলোকে আবার ঢোকানোটা আমার এত ঝক্কি লাগে, সব তো খুলে রেখে দেওয়া যায় না যেমন তেমন করে। আর এই যে এই শঙ্খের ডিজাইনটা বোধহয় আমি তোমাদের আগে শেয়ার করে দিই, তাই একটু দেখিয়ে নিলাম। আজকে আর নয়, আবার দেখা হচ্ছে কালকে অন্য ভিডিওর সাথে। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড, অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। সবাই ভালো থেকো, বাই বাই।